আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুভ সকাল সবাইকে। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, এতে সকালবেলা নাস্তা বানাতে শুরু করে দিলাম, ছেলের জন্য নুডলস বানাচ্ছি। ও বলতেছে সকালবেলা আর কিছুই খাবে না। আসলে এমনিতে ও কিছু তেমন কিছু সকালে খাইতে চায় না, হালকা পাতলা একটা কিছু হলেই হয়। তো ভাবছি একটা নুডলসই বানিয়ে দিই। আর আজকে ওর স্কুল বন্ধ, বুধবার আর শুক্রবার দুই দিন স্কুল বন্ধ থাকে ওদের এখানে। আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠছি, তো বলতেছে আর কিছু খাবে না, তো ঝটপট ওকে একটা নুডলস বানিয়ে দিতেছি। আর আমি ফ্রিজে রুটি আছে ওইগুলো খাবো। আজকে ওয়েদারটা খুবই খারাপ দেখেন, মানে যে কোনো সময় বৃষ্টি পড়বে, হালকা হালকা ঘুরি ঘুরি পড়তেছেও এখন। এই যে দেখেন মেঘলা একটা ভাব। এখন 12টার মতো বাজে, তো বৃষ্টি শুরু হয়ে গেছে। রান্না করার সময় হয়ে গেছে দুপুরের, তো রান্নাটা বসিয়ে দিই। তো কি রান্না করব এখনো বুঝতেছি না, দেখি। আজকে একটা ইলিশ মাছ বের করি, এটা রান্না করব আমি পটল দিয়ে। এখানে পটল বের করে নিছি, তো ইলিশ মাছের পাত্রে ঝোল করব পটল দিয়ে, আর দেখি সাথে কি করা যায়। এই তো সব কাটাকাটি শেষ করছি, পটল দিয়ে আমি ইলিশ মাছ ঝোল করব, আর বেগুন আর পটল ভাজবো। কিছু বেগুন ছিল ফ্রিজে, এগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম পটলের সাথে ভেজে নেই। আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এগুলো ভালোভাবে ভাজা হোক, পরে আমি আর এগুলো দিয়ে দিব। সব গুজগাছ করা শেষ, এখন রুমগুলো ঝাড়ু দিব আর মুছবো। তো সব গুছিয়ে নিয়েছি। বড় সমস্যা নেই, যতই ভাবি কাজগুলো সব আগে ভাগে শেষ করে ফেলবো। তো পরে দেখা যাচ্ছে একটা করতে গেলে আরেকটা বেরিয়ে আসে। এদিকে আমার বাজিগুলো হয়ে গেছে, এই যে নামিয়ে ফেলি। তারপর মাছের তরকারিটা বসিয়ে দিব, মাছের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, পটলগুলো বেজে নিয়েছি আর মাছগুলো এখানে বেজে রাখছি, তারপর রান্না করবো। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন পটলগুলো দিয়ে দিতেছি। পটল দিয়ে আর 5 মিনিটের মতো কষিয়ে তারপর ঝোল দিয়ে মাছ দেবো।
এদিকে কিছু সবজিও নিয়ে আসছে, মূলা, তারপর ডাটা শাক। ডাটা শাকগুলো করা একদম, এগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে, চাপা শুটকি দিয়ে রান্না করলে। এখানে আছে টমেটো, কাঁচামরিচ, তারপরে লতা, ধনে পাতা, তারপরে এখানে আছে মূলা শাক, এখানেও মূলা শাক আছে, দুই ধরনের মূলা শাক আনছে। আর আনছে লেবু। তো এই তো সবজি বাজার। এদিকে মাছের তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এই তো আজকের রান্না, ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে ঝোল আর বেগুন ভাজি আর পটল ভাজি একসাথে করে নিয়েছি। আর কালকের তরকারি ছিল, এটা এখন গরম করব, চাপা শুটকির তরকারিগুলো আর মাংসের তরকারিও আছে। এই তো খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে সানির আব্বুর জন্য একটু চা বানাইতেছি। তো ছেলে বলতেছে কফি খাবে, আর আমি একটু কফিও বানিয়ে দিতেছি। সামান্য একটু দুধ দিব। একটু হরলিক্স দিব। সব ভালোভাবে একসাথে মিশে আসরের আজান দিয়ে দিছে। এই যে সানির আব্বু চা খাইতেছে, আমরা খাচ্ছি। আসর নামাজ পড়ে আসলাম। এই যে আমার ছেলে পড়তে বসছে, আর আমি এখন কাপড়গুলো গুছাবো। কালকে যে ধুইছিলাম এগুলো এখানে এনে রাখছি। আজকে সারাদিন বৃষ্টি পড়ছে, কাপড়ও ভালোভাবে শুকায় নাই। দেখেন অন্ধকার হয়ে আছে। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।